সন্দেশখালীতে জনসভায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কল্যাণী এইমস হাসপাতালে ভর্তি বসিরহাটের বিজেপি প্রার্থী। আগের থেকে ভালো রয়েছেন রেখা পাত্র, খবর হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি জানতে পারছো? দেখো, আজকে যেটা রেখা পাত্র যিনি স্বামী আছেন, তিনি তার সাথে যেটা কথা হয়েছে, তিনি তিনি যেটা জানাচ্ছেন আমাদেরকে, সেটা হচ্ছে বসি আজকে তিনি সন্দেশখালীতে যে জনসভা ছিল সেই জনসভায় এই প্রচন্ড রোদে এবং মানুষের ভিড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকে তড়িঘড়ি কল্যাণীর যে এইমস হসপিটাল আছে সেই এইমস হসপিটালে এই কিছুক্ষণ আগে তাকে আনা হয় এবং ইতিমধ্যেই তাকে তার স্যালাইন চলছে। চিকিৎসক সূত্রে যেটা জানা যাচ্ছে, তিনি এখন আগের থেকে যথেষ্ট ভালো আছেন এবং চিকিৎসা যথেষ্ট সাড়া দিচ্ছেন। ধন্যবাদ, ধন্যবাদ বিশ্বজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।